বাংলাদেশ একটি নাম, একটি ইতিহাস। বহু উত্থান পতন চড়াই উতরাই পেরিয়ে দেশটি আজ পরিপূর্ণতার রূপ পাচ্ছে। পরিপূর্ণতার এই ছবিটির পেছনে লুকিয়ে আছে ইতিহাসের এক সুদীর্ঘ কালক্রম। আজকের এই বাংলাদেশকে বুঝতে হলে আমাদের দৃষ্টিপাত করতে হবে ইতিহাসের সেই কালক্রমের দিকে। আজ যে আমরা মুক্ত স্বাধীন একটি দেশের নাগরিক হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি, কিভাবে তা সম্ভব হলো, কি করে তৎকালীন পাকিস্তানি সামরিক জান্তার নিগড় ভেঙে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটল, এবং এই অর্জনের পেছনে যে প্রস্তুতি এবং বাংলাদেশের গত 34 বছরের কালানুক্রমে যে ঝোড়ো বাতাস বয়ে গেছে তার প্রেক্ষাপটটিরও আনুপূর্বিক ইতিহাস আমাদের জানা প্রয়োজন। আমরা আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশ আমার বাংলাদেশ নামের ধারাবাহিকটির মাধ্যমে, যাতে বর্তমান ও আগামী প্রজন্মের সামনে আমরা ইতিহাসের সেই অকথিত বা অল্পকথিত বিষয়গুলো তুলে ধরতে পারি। স্বাধীনতা যুদ্ধ পূর্ব বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে একটি সাধারণ নির্বাচন হয়েছিল 1970 সালে। 70-এর সেই নির্বাচনটি ছিল পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ এই নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণেই পাকিস্তান ভেঙে দুটুকরো হয়ে যায়। 70-এর সেই নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। সামরিক গোয়েন্দাদের রিপোর্ট ছিল আওয়ামী লীগ 120টি আসন পেতে পারে। এই তথ্যের ভিত্তিতে তারা ভেবেছিল যে পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর পরস্পরের মধ্যে তীব্র কলহ সৃষ্টি করে প্রকৃত অর্থে সামরিক শাসকই দেশ পরিচালনা করে যাবে। কিন্তু নির্বাচনের রায়ে তাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। পাকিস্তানি সামরিক বাহিনী তখন এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। অবশ্য একথা মানতেই হবে যে সামরিক বাহিনীর এই ষড়যন্ত্রের খেলা ছিল পাকিস্তানি রাজনীতির ললাট লিখন, আর সেটা বুঝতে পেরেই ভাসানী 70-এর নির্বাচন বর্জন করেন এবং স্লোগান তোলেন, ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশ স্বাধীন কর। কাগমারি সম্মেলনে 2 বছর আগে মৌলানা ভাসানী 1955 সালের 17-ই জুন পল্টন ময়দানে আওয়ামী মুসলিম লীগের জনসভায় সভাপতির ভাষণেও পশ্চিম পাকিস্তানিদেরকে আসসালামু আলাইকুম জানিয়েছিলেন। কাগমারিতে দ্বিতীয়বার জোরের সঙ্গে বিষয়টি উল্লেখ করাতে বেশ হইচই পড়ে যায়। এখানে আরেকটি বিষয় উল্লেখ্য যে 1958 সালের 7ই অক্টোবর পর্যন্ত দুদফায় দীর্ঘ সময়ে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে ক্ষমতাসীন থাকলেও বাজেট অধিবেশন ছাড়া আর কখনো প্রাদেশিক পরিষদের অধিবেশন ডাকেনি। আওয়ামী লীগ আহূত শেষ অধিবেশন অনুষ্ঠিত হয় 1958 সালের 23শে সেপ্টেম্বর। সেই অধিবেশনেই ডেপুটি স্পিকার শাহেদ আলীকে চেয়ার দিয়ে পিটিয়ে মারা হয়, এবং এই হত্যার ঘটনাটিকে কারণ দেখিয়েই 1958 সালের 7ই অক্টোবর সামরিক আইন জারি করা হয়। পরোক্ষভাবে আওয়ামী লীগ পাকিস্তানে সামরিক শাসন জারির কারণ হয়ে দাঁড়ায়। এই স্বায়ত্তশাসনের দাবির ব্যাপারে মৌলানা ভাসানী ছিলেন এক নিরলস সংগ্রামী। শুধু কাগমারিতেই নয়, 1947 সালে যখন মহাত্মা গান্ধী এবং মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে ব্রিটিশ বিরোধী লড়াইয়ের মাধ্যমে ভারত বিভক্ত হয়ে পাকিস্তানের জন্ম হয়, সেই স্বাধীন পাকিস্তানের জন্মলগ্নেই ভাসানী যখন 1949 সালের 23শে জুন বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্রদের নিয়ে পূর্ববাংলা আওয়ামী মুসলিম লীগ গঠন করেন, যার সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক এবং যুগ্ম সম্পাদক ছিলেন শেখ মুজিবুর রহমান ও খোন্দকার মুশতাক আহমেদ, সেই সময়ই দলের 42 দফা বিশিষ্ট ইশতেহারের প্রথম দাবি ছিল লাহোর প্রস্তাব অনুসারে প্রতিরক্ষা, পররাষ্ট্র ও মুদ্রা ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের হাতে রেখে বাংলার জন্য পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন। পরবর্তীকালে 1954 সালের হক ভাসানীর যুক্তফ্রন্টের নির্বাচনের সময় 21 দফায় 19 নম্বর দফায়ও পূর্ণ স্বায়ত্তশাসনের প্রস্তাব ছিল। উল্লেখ্য, 1966 সালে লাহোরের গোলটেবিল বৈঠকে রুহুল কুদ্দুস কর্তৃক লিখিত ও শেখ মুজিব কর্তৃক উত্থাপিত 6 দফার প্রথম 3টিই হল ভাসানীর নেতৃত্বে, 42 দফার প্রথম দফা এবং যুক্তফ্রন্টের 21 দফার 19 নম্বর দফাকে ভেঙে করা। 1966 সালের 23শে মার্চ পায়োনিয়ার প্রেস থেকে মুদ্রিত ও শেখ মুজিব কর্তৃক রচিত হয় 6 দফা কর্মসূচি। আমাদের বাঁচার অধিকার নামক পুস্তিকাতেও বলা হয় লাহোর প্রস্তাব অনুযায়ী পূর্ববাংলার স্বায়ত্তশাসন দিতে হবে। যাই হোক, এখানে আরও উল্লেখ করতে হয় যে শেখ মুজিব তাঁর রাজনীতির প্রথম যুগে ভাসানীর দ্বারা প্রভাবিত হলেও মুজিব ক্ষমতাসীন ব্যক্তিত্ব সোহরাওয়ার্দির দিকেই পুরোপুরি ঝুঁকে পড়েন।
এবং সোহরাওয়ার্দীর আদর্শে অনুরক্ত হন। এর ফলস্বরূপ প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী শেখ মুজিবুর রহমানকে টি বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত করেন এবং মোটা অঙ্কের ভাতাসহ গাড়ি বাড়ির ব্যবস্থা করে দেন। রাজনীতিতে ভাষানী অসাম্প্রদায়িক ও স্বায়ত্তশাসনের সমর্থক হওয়ার কারণে সেই কাগমারি সম্মেলনেই ভাসানীকে একজন কমিউনিস্ট, পাকিস্তানের সংহতি বিরোধী এবং ভারতের দালাল বলে গালি দেয়া হয়। এই সময় সরকার ও আওয়ামী লীগের প্ররোচনায় পত্রিকাগুলো ভাসানী ন্যাপের বিরুদ্ধে প্রত্যক্ষ যুদ্ধে লিপ্ত হয়। এত আক্রমণ এবং ঝড়ঝঞ্ঝার পরও তদানীন্তন পাকিস্তানের রাজনীতিতে পূর্ব পাকিস্তানের অধিবাসীদের স্বার্থ রক্ষায় মওলানা ভাসানী ছিলেন আপোষহীন এক বলিষ্ঠ কণ্ঠ। এখানে উল্লেখ্য যে 1958 সালে আইয়ুব সামরিক শাসন জারির মাধ্যমে ক্ষমতা দখল করে বসেন। সামরিক শাসন জারির পর উদ্ভূত পরিস্থিতির কারণে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডই স্তিমিত হয়ে পড়ে। আইয়ুব ভাসানীকে গ্রেপ্তার করে, পরে ভাসানী মুক্তি পান। 1964 সালে আইয়ুব সাধারণ নির্বাচনের ঘোষণা দিলে ভাসানী অগ্রণী ভূমিকা নিয়ে নির্বাচনে ফাতেমা জিন্নাকে আইয়ুব খানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামান। বেসিক ডেমোক্রেসি বা মৌলিক গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন হওয়াতে আইয়ুব ভোট কিনে সে যাত্রা নির্বাচনে দিতে যান। এরপর রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি নিতে একটু সময় লাগলেও 1966 সালে লাহোরে সর্বদলীয়ভাবে গোলটেবিল বৈঠক ডাকা হয়। গোলটেবিল বৈঠকেই শেখ মুজিব ছয় দফা উত্থাপনের চেষ্টা করে। এখানে আরেকটি বিষয় উল্লেখ করা দরকার। এই ছয় দফাই আওয়ামী লীগ ও শেখ মুজিবকে ইতিহাসের একটি বিশেষ অবস্থানে তুলে নিয়ে আসে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই ছয় দফার রূপকার কে? এই বিষয়টি একটি বড় ধরনের রহস্যের জন্ম দেয়। কারণ 1966 সালের 5ই ফেব্রুয়ারি লাহোরে উত্থাপিত হওয়ার আগ পর্যন্ত ঘুণাক্ষরেও কেউই এই ছয় দফা সম্পর্কে কিছুই জানতে পারেনি। এমনকি তার সাথে সমন্বয়কারী হিসেবে যারা লাহোর গিয়েছিল কেউই ছয় দফার বিষয়ে কিছুই জানতেন না। হঠাৎই শেখ মুজিব ছয় দফা উত্থাপন করেন, ফলে আওয়ামী লীগ নেতারা তো বটেই, এমনকি অন্যান্য দলের নেতারাও বিস্মিত হয়ে পড়েন। নিখিল পাকিস্তান আওয়ামী লীগের প্রেসিডেন্ট নওয়াবজাদা নাসরুল্লাহ খান শেখ মুজিব কর্তৃক ছয় দফা উত্থাপনে যুগপৎ বিব্রত ও বিস্মিত হন। কারণ বিষয়টি প্রেসিডেন্ট হিসেবে তার তো নয়ই, অন্য কারুরই জানা ছিল না। এতে উভয় পাকিস্তানের আওয়ামী লীগে ভাঙনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে নাসরুল্লাহ খান আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে নতুন দল গঠন করেন। ছয় দফার বিষয়টি এখানেই ক্ষান্ত হওয়ার কথা, অন্তত সাময়িকভাবে হলেও। কিন্তু তা না ঘটে বিষয়টি রাজনৈতিক অঙ্গনকে আরও উত্তপ্ত করে তোলে। আজ ইতিহাস সাক্ষ্য দেবে এই ছয় দফার প্রকৃত রূপকার ছিল, অবিশ্বাস্য হলেও সত্য, তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান। এখনকে আরও উত্তপ্ত করে তোলে আজ ইতিহাস সাক্ষ্য দেবে এই ছয় দফার প্রকৃত রূপকার ছিল, অবিশ্বাস্য হলেও সত্য, তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান। এখন প্রশ্ন হল, কেন আইয়ুব খান এমন একটি প্রস্তাব শেখ মুজিবকে দিয়ে প্রবর্তন করলেন? একটু ইতিহাস ঘাঁটলেই এর গূঢ় রহস্য জানা যাবে। যে 1965 সালে ভারত পাকিস্তানের মধ্যে 17 দিনব্যাপী একটি যুদ্ধ সংঘটিত হয়, যা 65-এর যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে তাশখান্দ চুক্তির মাধ্যমে। কিন্তু এই চুক্তিটি পাকিস্তানের জেনারেল ও রাজনীতিবিদরা মেনে নিতে পারেননি। সারা পাকিস্তানে প্রতিবাদের ঝড় ওঠে। আইয়ুব খান তখন ঘাবড়ে গিয়ে পাকিস্তানি মিলিটারি ব্যুরোক্রেসি ও রাজনীতিকদের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিতে এবং শেষ পর্যন্ত যাতে তার হাতকেই শক্তিশালী করে তোলে, সেই উদ্দেশ্যে পূর্ব পাকিস্তানে প্রাদেশিকভাবে বহুবার আলোচিত সেই স্বায়ত্ত শাসনকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করতে সচেষ্ট হয়ে ওঠেন। আইয়ুব ডাকসাইটে সিভিল সার্ভেন্ট, পাকিস্তানের কেন্দ্রীয় তথ্য সচিব আলতাফ গওহরকে দিয়ে ছয় দফার প্রণয়ন করান এবং আলতাফ গওহরই কর্মসূচিটি জনাব রুহুল কুদ্দুসকে দেন। রুহুল কুদ্দুস কর্মসূচিটি কৃষি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর খায়রুল কবিরকে দিয়ে টাইপ করিয়ে বিমানে ওঠার আগ মুহূর্তে শেখ মুজিবের হাতে গুঁজে দেন। বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে এ কারণে, সেই সময় আলতাফ গওহর পাকিস্তানের সমস্ত পত্রপত্রিকা ও মিডিয়াকে নির্দেশ দেন ছয় দফার বহুল প্রচারের। আর এভাবেই ছয় দফা দ্রুত প্রচার লাভ করে।
বিষয়টি আলতাফ গহরও বেশ খেলিয়ে তোলাতে পেরেছিলেন, কারণ শেখ মুজিব যখন লাহোর কনফারেন্সে 6 দফা উত্থাপনে ব্যর্থ হয়ে বিফল মনোরথ, তখন 10ই ফেব্রুয়ারি লাহোরে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে 6 দফা বিষয়টি তিনি ব্যাখ্যা করেন। আর সাথে সাথে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যম ঝাঁপিয়ে পড়ে, বহু পত্রিকায় ফলাও করে বিষয়টি ছাপা হয়, এবং হিসেব অনুযায়ী পশ্চিম পাকিস্তানি নেতারা পাকিস্তান ভাঙনের অভিযোগ তুললে শেখ মুজিব 17ই ফেব্রুয়ারি এক সাংবাদিক সম্মেলন ডাকেন। সম্মেলনে তিনি স্পষ্ট ভাষায় বলেন যে 6 দফার কারণে পাকিস্তান তো ভাঙবেই না, বরং 6 দফা উভয় অংশের অটুট সম্পর্ক গড়ে তুলবে এবং 6 দফা জাতীয় সংহতি জোরদার করবে। শেখ মুজিবের আরেকটি কর্মকাণ্ড কি করে আইয়ুবের হাতকে শক্তিশালী করেছিল সে বিষয়ে উল্লেখ করা একান্ত প্রয়োজন। তাশখন্দ চুক্তির বিরুদ্ধে যখন পাকিস্তানের রাজনৈতিক ব্যক্তিরা সোচ্চার হয়ে উঠেছিলেন, তখন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ তাশখন্দ চুক্তির পক্ষে অর্থাৎ আইয়ুবের পক্ষে অবস্থান নেন। প্রথমে লাহোর কনফারেন্সে 6 দফার কোনো আলামতি ছিল না, বরং প্রথম থেকেই তাশখন্দ চুক্তির বিরুদ্ধে প্রস্তাব উঠেছিল। কিন্তু এখানে আওয়ামী লীগ তাশখন্দ চুক্তির পক্ষে অবস্থান নেয়, এমনকি শেখ মুজিব লাহোর কনফারেন্সে যোগ দেওয়ার আগেই 4 ফেব্রুয়ারি শুক্রবার ঢাকা বিমানবন্দরে বলেন যে তাশখন্দ বিরোধী প্রস্তাব গৃহীত হইলে বৈঠক বর্জন করিব। শেখ মুজিবের এই বক্তব্য ছিল প্রেসিডেন্ট আইয়ুব খানের বক্তব্যেরই সমান্তরাল। আইয়ুব রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলেন, তাশখন্দ চুক্তির অযৌক্তিক সমালোচনা না করে গঠনমূলক প্রস্তাব দিন। কিন্তু তারপরও লাহোর সম্মেলনে আইয়ুব এবং শেখ মুজিব উভয়ের বক্তব্যকেই উপেক্ষা করে খুব জোরালোভাবেই তাশখন্দ চুক্তির বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হয়। আমরা একটু আগেই উল্লেখ করেছি যে তখনও পর্যন্ত 6 দফার কোনো গণভিত্তি তৈরি হয়নি, আর রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন শেখ মুজিব বুঝতে পেরেছিলেন যে গণভিত্তি ছাড়া কোনো ইস্যুই শুধুমাত্র মিডিয়ার ওপর টিকে থাকতে পারে না, তাই 6 দফারও একটি গণভিত্তি দরকার। কিন্তু তখনও তিনি 6 দফার সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছিলেন না। সেরকম একটি নাজুক পরিস্থিতি থেকে 6 দফাকে তুলে আনতে শেখ মুজিব হাত বাড়ান ছাত্র নেতাদের দিকে। শেখ মুজিব তৎকালীন ছাত্র নেতাদের সাহায্য প্রার্থনা করেন, এবং দেখা যাক এ প্রসঙ্গে তৎকালীন ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক কি বলেন। এমনি একটি পরিস্থিতিতে তিনি আমাদেরকে ডাকেন, আমাকে, আমি তখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সৈয়দ নজারুল হক বাকি সভাপতি, আমাদেরকে তিনি ডাকেন যে আলাপ করার জন্য। আমরা তখন ওনার সঙ্গে দেখা করি, উনি আমাদেরকে বললেন যে আজকের বিকালটা তোদের সঙ্গে আলোচনা করব। তিনি বললেন যে তোরা আমাকে সমর্থন করবি না, আমি তো বিপদে পড়ে গেছি, আমার উপরে আমি যখন 6 দফা দেওয়ার পরে বিভিন্ন দিকে অ্যাটাক আসতেছে সমর্থন। তা আমি কথা বলছিলাম, আমি বললাম যে নিশ্চয়ই। 6 দফাকে জনপ্রিয় করার লক্ষ্যে শেখ মুজিব বিভিন্ন জেলা সদরে জনসভায় ভাষণ দেওয়া শুরু করেন। 7ই জুনকে আওয়ামী লীগ 6 দফা আদায় দিবস হিসেবে এখন পালন করে থাকে। এখানে আমরা খতিয়ে দেখি যে এই 7ই জুন প্রকৃতপক্ষে কি ঘটেছিল। 7ই জুনের যে ঘটনাকে কেন্দ্র করে শেখ মুজিবকে 8ই জুন গ্রেপ্তার করা হয় সেটিও ছিল সরকার সৃষ্ট। ঘটনাটি ঘটে এরকম, 7ই জুন আওয়ামী লীগ হরতালের ডাক দেয়। হরতাল ঢাকা শহরে তেমন একটা সাড়া জাগাতে পারে না, কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় তেজগাঁও শিল্প এলাকার একটি ক্ষুদ্র ঘটনায়। তেজগাঁও শিল্প এলাকায় পুলিশ নিরীহ শ্রমিকদের বেধড়ক লাঠিপেটা করলে শ্রমিকদের সাথে সংঘর্ষে 2 জন নিহত ও 10-15 জন আহত হয়। নারায়ণগঞ্জেও একই ঘটনা ঘটে, সেখানে মৃতের সংখ্যা 11 জন এগিয়ে দাঁড়ায় এবং বহু আহত হয়। এই ঘটনায় তেজগাঁও, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নারায়ণগঞ্জ থেকে হাজার হাজার লোক বিকেলে পল্টন ময়দানে আহত আওয়ামী লীগের মিটিংয়ের দিকে ছুটে যায়। তারা সেখানে গিয়ে বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করে যে মঞ্চে কোনো নেতা নেই। মূলত 7ই জুন পল্টনে কোনো মিটিংই হয়নি। 69-এর প্রবল গণ অভ্যুত্থান ঘটে মওলানা ভাসানীর হাত ধরেই, এতে যোগ দেয় ছাত্ররা। মূলত মওলানা ভাসানী 1966 সালের 4-7ই জুন ন্যাপের কনভেনশনে স্বায়ত্তশাসনকে প্রধান করে 14 দফা দাবি উত্থাপন করেন, এবং এই দাবিকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে মওলানা ভাসানী ঘেরাও আন্দোলনের সূচনা করেন। 1968 সালের 6ই ডিসেম্বর পল্টন ময়দানে জনসভা শেষে ভাসানী গভর্নর হাউস ঘেরাও করতে যান। সেখানে পুলিশ নির্যাতন নেমে এলে ভাসানী 7ই ডিসেম্বর হরতাল ডাকেন। হরতালের